কি ফলাফল ছিল লোকসভা ভোট 2019? কেন্দ্র জয়নগর, প্রতিমা মণ্ডল তৃণমূলের, অশোক কান্ডারি বিজেপি, তৃণমূলের প্রতিমা মণ্ডল জয়ী হয়েছিলেন। জয়ের ব্যবধান যথেষ্ট বেশি, 3,16,775 ভোট। এটা গেল লোকসভা নির্বাচনের ফলাফল জয়নগর কেন্দ্রে। এরপর বিধানসভাও দেখাতে হবে, এরপর বিধানসভা দেখাবো। এটা হচ্ছে জয়নগরের লোকসভা কেন্দ্রের ফলাফল দেখালাম দর্শকদের। এবার বিধানসভা 2021, দক্ষিণ চব্বিশ পরগনা 31টি আসন, তৃণমূল জয়ী 30টিতে এবং সংযুক্ত মোর্চা জয়ী 1টিতে। অর্থাৎ তৃণমূলের যথেষ্ট স্ট্রং হোল্ড, যেটাকে বলা হয়ে থাকে, তৃণমূলের যথেষ্ট শক্তিশালী সংগঠন এই জায়গায় জয়নগরে। তৃণমূল বিজেপি প্রতিমা মণ্ডল, অশোক কান্ডারি বিজেপির অশোক কান্ডারি এবং তৃণমূলের প্রতিমা মণ্ডল, তাদের মধ্যে কে জয়ী হয়েছিল দেখালাম, বিধানসভা ভোটের ফলাফলও দেখালাম। এরপর যে বিষয়ে নজর রাখতেই হচ্ছে, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রচার সভায় শাসক দলকে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করেছেন। বামেদের সম্পর্কেও তিনি বলেছেন, কি বলেছেন শুভেন্দু অধিকারী, গরম কথা শুনুন। সিপিএম এর বিরোধী দলনেতা ছিল, ওটা সেটিং, আবার ভোট কাটার জন্য লড়ছে। এখানে কি কোদাল বেলচা আছে নাকি? একদম ভোট দিবেন না পুরানো বামপন্থীরা, একদম ভোট একদম দিবেন না, পারবে না এরা লড়তে, লড়তেও পারবে না, এই গুন্ডাদের সব সোজা করতে পারবে না। যদি কেউ পারে তার নাম নরেন্দ্র মোদি, নরেন্দ্র মোদি পারবে, অন্য কেউ পারবে না। 6 জন করে কেন্দ্রীয় পুলিশ প্রতি বুথে ওয়েব ক্যামেরা থাকবে, যে সামনে বেরোতে পারবেন বেরোবেন, আর যে বেরোতে পারবেন না সামনে, ওদেরকে চোখ মারবেন, ভিতরে গিয়ে পদ্মে টিপে দিবেন। ইভিএম এ ভোট ভিভিপ্যাট যুক্ত, আমরা বুঝে নেব ইঞ্চিতে ইঞ্চিতে। এবারে গণতন্ত্র রক্ষা করার লড়াইতে ডু অর ডাই, লুম্পেন ভাইপো আর তার সাকরেটদেরকে একেবারে চোট বেঁধে আমাদের এই গণতন্ত্র রক্ষা করার লড়াইতে জিততে হবে। সুপ্রভাত। দেশের সবচেয়ে বড় নির্বাচনে দামামা বেজে গিয়েছে, প্রার্থীরা নেমে পড়েছেন প্রচারে, জনসংযোগে জোর দিতে কেউ করছেন রোড শো, আবার কেউ পায়ে পায়ে সারছেন প্রচার। কে এগিয়ে কে পিছে, কাদের ভরসা তারকা এবং কে প্রচারের ময়দানে দিচ্ছেন জোর টক্কর, আর কেই বা গরম গরম কথায় বাজার করছেন গরম, সেই সব নিয়ে শুরু করছি 42-এর লড়াই। 42-এর লড়াইয়ে বিভিন্ন থাকবে প্রতিবেদন এবং তারই সঙ্গে সঙ্গে প্রথমেই যে প্রতিবেদনের দিকে নজর রাখবো, আক্রান্ত দলের একাধিক কর্মী রাস্তায় নেমে প্রতিবাদের নেতৃত্ব দিলেন কে, শুভেন্দু অধিকারী। ক্যানিংয়ের রাস্তায় প্রথমে মিছিল, পরে সভা করে রাজ্যের শাসক দলকে তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দেখুন, আজানের এক অনুচর হোসেন শেখ, তিনি আমাদের মণ্ডল সভাপতি সুব্রত দাস সহ অনেক কার্যকর্তাকে মেরেছেন। আমি আজকে এখানে এর প্রতিবাদ করার জন্য এসেছি। দলীয় পতাকা বাঁধতে গিয়ে সম্প্রতি দক্ষিণ চব্বিশ পরগনায় আক্রান্ত হয়েছেন বিজেপির মণ্ডল সভাপতি সহ একাধিক কর্মী। প্রতিবাদে আজ ক্যানিংয়ে পথে নামলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রথমে মিছিলে হাঁটলেন, পরে করলেন সভা। সভা থেকে শওকত মোল্লা সহ তৃণমূল নেতৃত্বকে ওপেন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন শুভেন্দু। যদি মনে করেন শওকত মোল্লা, হোসেন শেখ, পরেশ রাম দাসরা যে চিরদিন একই রকম চলবে, এটা হবে না, শুনে রাখুন। এরা যদি সন্দেশ খালি থেকে শিক্ষা না নেয়, বুঝতে না পারে, তাহলে আমি মনে করি এরা মানুষ নয়, এদের কোনো হুঁশ নেই। পাশাপাশি আক্রমণ শানালেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাসকেও, জানি যুযুধান দুপক্ষের তর্জা তুঙ্গে। রেলে হকারি করতো তাই না, হকারিটা খারাপ কিছু নয়, বদলটা দেখুন। এ কয়েকদিন আগে বলেছিল যে শুভেন্দু অধিকারী ক্যানিং এর মাটিতে পা দিলে বাস স্ট্যান্ডে দড়ি দিয়ে আটকাবে, ক্ষমতা থাকলে পরেশ বেটা দড়ি কোন দেশের দড়ি আছে আনো। শয়ে শয়ে পুলিশকে পিছনে নিয়ে গিয়ে আগে পিছনে নিয়ে এসে আজকের মঞ্চে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেক বড় বড় কথা বলেছে। আমি আপনার ফোনের মাধ্যমে, আপনাদের চ্যানেলের মাধ্যমে আবার আমি ওনাকে চ্যালেঞ্জ জানাই, আসুন ভোট প্রক্রিয়া বাদ দিয়ে দিই, আসুন ক্যানিং এর মানুষ যে কথাটা বলেছে সে কথাই আমাদের কর্মীরা তাকে দড়ি দিয়ে বেঁধে ক্যানিং বাস স্ট্যান্ডে হবে। ক্যানিং এর সভা থেকে এদিন আরো একবার রাজ্যে তৃণমূলের সরকারকে উৎখাতের হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আবেদন করলেন ফের নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করবার।
রিপাবলিক বাংলা। ভোটের সময় গরম কথা তো চলছেই দুপক্ষ থেকেই, কিন্তু ভোটের আগে ফের সরানো হলো সৌম্য রায়কে। নির্বাচনের সঙ্গে কোনো সম্পর্ক নেই এমন কাজে কলকাতা পুলিশের দক্ষিণ পশ্চিম ডিভিশনের ডিসিকে সরানোর নির্দেশ দিল কমিশনার। এই নির্দেশ সামনে আসতেই ফুঁসে উঠলেন সৌম্য রায়ের স্ত্রী কে, তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র। কি বিস্তারিত দেখুন। কলকাতা পুলিশের দক্ষিণ পশ্চিম ডিভিশনের ডিসি সৌম্য রায়কে বদলির জন্য নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনের সঙ্গে সম্পর্ক নেই এমন কোনো পদে তাকে দায়িত্বে পাঠানোর নির্দেশ দিয়েছে কমিশন। সোনারপুর দক্ষিণের তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র, তারই স্বামী সৌম্য রায়। কমিশনের এই সিদ্ধান্তের কথা শুনে ক্ষোভ চেপে রাখতে পারেনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তা বিধায়ক থাকলে তার হাজবেন্ড অফিসার থাকতে পারবেন? এটা কোনো খাতায় লেখা আছে? সেন্ট্রাল গভর্নমেন্টের কটা অফিসারকে সরিয়েছে? যারা, আমি ইলেকশন কমিশন নিয়ে কোনো কথা বলবো না, আমি জাস্টিসের কথা বলবো। আপনি ডাক্তার, আপনার স্ত্রী ভোটে দাঁড়াতে পারে না। আপনি একটা অফিসার, আপনার স্ত্রী ভোটে দাঁড়াতে পারে না, এ আবার কী কথা? আর ও আইপিএসের চাকরি পেয়েছে তো ওর বিয়ে করার অনেক আগে, এ আবার কী কথা? বিজেপি যা বলবে তাই শুনতে হবে? স্বামীকে সরানোর নির্দেশ আসতেই দলনেত্রীর পথে হেঁটে ফুঁসে উঠলেন তৃণমূল বিধায়ক লাভলি মৈত্র। যতবার সরাবে আমরা ততবার জিতবো, আমরা ততবার জিতবো, আমরা ততবার জিতবো। এগুলো বিজেপির অঙ্গুলি হেলনে হচ্ছে, মানুষ জবাব দেবে 4 তারিখ। যত সরাবে, যত চক্রান্ত করবে, যত তৃণমূল কংগ্রেস ঘাস ফুলের দল যত কাটার চেষ্টা করবে তত বাড়বে। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সহিত একদম ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দিয়ে পাল্টা জবাব দিয়েছে বিজেপিও। প্রত্যেকের উপর নির্বাচন কমিশনের নজর রয়েছে, যেখানে যেখানে তাদের গাফিলতি পাবে, একচোখামি পাবে, তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে। এবং এই এই যে অফিসারদেরকে সরিয়ে দেওয়া হয়েছে, তাদের পক্ষে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিচ্ছেন যে আসলে নির্বাচন কমিশন সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এই প্রথম নয়, 2021 সালের বিধানসভা নির্বাচনে তার স্ত্রী লাভলি তৃণমূলের প্রার্থী হওয়ার পরে বিতর্কে জড়িয়েছিলেন সৌম্য। নির্বাচনের আগে সৌম্যকে পুলিশের উচ্চ পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। লোকসভা নির্বাচনের আগেও একই পদক্ষেপ করল নির্বাচন কমিশন। বরুণ হালদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা।